সাইয়ে দেখো তামিল হিরো ধনুষের মতো লাগে না আমাকে দুশটিয়া দামের লুঙ্গি হিন্দি এসে তামিল হিরো স্বাস্থ্য এর শতানা বিচ্ছা তোরে কোন অ্যাঙ্গেলেতে তামিল হিরোর মতো লাগে দিয়াছে দুশটিয়ার লুঙ্গি তোমার লুঙ্গির চাইতে আমার লুঙ্গির দাম বেশি জানো এর শতানা বিচ্ছা কে লুঙ্গি কেন এগে লুঙ্গি কেন হ্যাঁ কুনগা লুঙ্গি কুনগা স্কার্ট হেই তো সিনস না তোর লগে বিয়ে হইলে তো তুই আর বিয়ার হরে লুঙ্গি হিন্দাবি বরিছিল খেত তুমি যে বরিশেল্লা বললে খ্যাত খ্যাত কও না এই এর লগে প্রথমে কানে কানে চোপড়াইতাম কারণ এখন চোপড়াবো না এখন তো তোমাকে ভালোবাসি বিয়ে হইবে ওডাও লঙ্গি এডাও লঙ্গি এডাই ফিতে নাই ওডাই ফিতে আছে পার্থক্য এই আর আই একটা কথা বুঝতাম পাইতেছে না আর মা তোগো বরিশেল্লা করে দুই চোখকে দেখতে হইতো না কেন আর মা কোনে তোর লগে বিয়া দিতে হাগল হয়ে গেছে কোনে আর মা বাড়ি গেলা হোলার কথা দিছে সেতের লগে আর বিয়া দিব শতানা বেচে কত নিশ তুই তোর লগে আর মা বিয়া দিত বলে হাগল হয়ে গেছে কিলে হাগল হয়ে গেছে ঘটনাটা কি কি আমি বুঝতাম পাইতেছি না আর কসাই তুই একখানা উৎকল মাছের মতো লাফাইও না প্রত্যেকটা মাইয়ের মাই চায় তার মাইয়েটা একটা বরিশেল্যে জামাই পাক কারণ বরিশেল্যে জামাই একটা অন্য রকমের বিষয় এগুলো বোঝার মতো ক্ষমতা তোমার হয় নাই তোমার মায়ও চায় কিন্তু তোমার মা যে বরিশেল্যে পছন্দ করে না সেটা আবার ভিন্ন বিষয় কারণ তুমি তারে ভালো যে খোসাইয়ে জিজ্ঞাও সে কইবে বরিশেল্যে কোনো ছেলের সাথে তার দৈবন বয়সে প্রেম করছে সেক্কা দিয়ে চলে গেছে এছাড়া আর কোনো কারণ নাই দেখ তুই আর মারলে উল্টা পাল্টা কথা করছিস বাইরে আয় তো আর মারে চিনি আর মা যে লোভী মহিলা আর মা জীবনে তোর কাছে আরে বিয়ে দিত না কিন্তু আর একখানা তুই একখানা বুঝে কস না আমার কিনলে তোর কাছে হাগ লেগে সারা বিয়ে দিত ভাই আই আই কালা মানুষ দেখতে মানে না ভাই তুই যে কালা তোর লোকে খাড়াই কথা কিনা আমি নিজে মনে কালো হয়ে গেছি তুই এখানে কস না ঘটনাটা কি দেখছে না সোনার টুকরো পোলা ব্ল্যাক ডায়মন্ড এরকম পোলা তো আর পাইবি না চেহারা সোনার সব দেখে সে বলছে যে এই ধরনের একটা বরিশিল্লে অথেন্টিক পোলাই তো আমার মেয়ের জন্য চাই চাই কোনান দি কোনান দি সোনার টুকরা চাই কোনান দি সেখানে ঘুষ চাই দেখছো এই মুখ ভরা সাবদার ইমোসু আছে খেয়াল করবে কিন্তু তোর লোকে কোনো কথাই কইতাম না শতান আরে তোমার মা আটকে রয়েছে রঙ্গি লিয়া জালে কামইবে তুমি লাফাইয়া হ্যাঁ ভালো আছি জামাই বাবুজি হঠাৎ করে ফোন দিছো কি ব্যাপারটা কি আমি তো ভালো নাই মামা ভালো নাই এটা কোন ধরনের কথা কইলা আরে তোমার মামা হুর এখন মধ্যে বাচ্চি আছে ভালো নাই মানে কি আপনি তোমার একটা মাইনকে চিপায় ফেলাই দিছেন এটা একটা কথা কইলে বাবাজি আমি তোমার মাইনকে চিপায় গেলাম এটা একটা কথা কইলা মামা দেখেন আপনি এমন একটা মেয়ে আর আমার গলায় ঝুলাই দিছেন যারা নিয়ে সংসার করা তুলি অত মুসিবত হয়ে দিতেছে একদম জীবন আমার সারখার হয়ে দিতেছে এই জামাই কথাবার্তা মোহে লাগাম দিয়ে তোমার বউ মানে কি আমার ভাগ্নি আমি তোমার দ্বারে একটা উল্টা সিধা মাইয়া গোসাই দিছি আরে এই কথা তুমি কইতে পারলা দেখেন মামা দেখেন শোনেন আমার কথা শোনেন আপনি ভাগ্নি যে কত ইয়ে সেটা আমার কাছ থেকে ইয়ে করে নিতে পারেন আপনি মানে আপনার ভাগ্নি যে কত ভালো সেটা আপনি আমার কাছ থেকে জানেন আপনার ভাগ্নির বিয়ে করে আমার জিন্দেগি তো তামা তামা হয়ে যেতেছে আপনার ভাগ্নি মানে কি বলছে জানেন আমি যেন তারা ইয়ে করি আরে মানে আমি যেন তাহলে তালাক দেই আচ্ছা আচ্ছা বুঝছি 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 বিষয়টা অনেক জটিল হয়ে খারাইছে আর মোর কি হর্ত হবে হাইডিয়া কাও আপনি কাজ করেন আপনি ইয়ে করে ইয়ে আসেন তারপরে ইয়ে করে দেন আরে মানে আপনি আমার পাশে আসেন আইসা আপনার ভাগ্নিরে বুঝান বুঝায় আমার জিন্দেগিটা একটু সহজ করে দেন আচ্ছা জবাব বাবা যে আমি তোমার একটা কথা আছে গাই আমার ভাগ্নি উল্টা সিধে কি কাম হরছে হেইডে একটু আগে আমার ফেরিস্তিটা দাও তারপর আমি সিদ্ধেবন্ন হরমুয়ানে কি করতে পারি আর না পারি মানে এত কিছু ধরে বুঝায় বলা যাবে না ফোনের মধ্যে আপনি আমার বাসায় আসেন আমি আপনার সব কইতেছি এই তোমাকে জেনারেশনের এই একটাই সমস্যা মানে রোগের চাইয়া সহজ বেশি সহজে কোনো জিনিস মানিয়ে নিতে পারো না আচ্ছা যাই কাউ তাই কি হয়েছে কি আরে মামা আমি তো ইয়েই করতে চাই আপনার ভাগ্নিরে মানে আমি আপনার ভাগ্নিরে তো মানে নিতে চাই কিন্তু আপনার ভাগ্নি তো কোনোভাবেই মানে না আপনি আসেন আপনি তারা এমন ভাবে শাসন করবেন সেজন্য আমার সব কথা শুনে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ব্যাপার হুনিয়ে লই আগে তারপরে যদি আওয়া লাগে আমি খাইলাম ওখানে ঠিক আছে ঠিক আছে মামা আমি তো ওই যে ইয়ে থাকবো ইয়ে থেকে ইসে এসে আপনার সঙ্গে মানে আমি তো অফিসে থাকবো অফিস থেকে বাসায় এসে আপনার সঙ্গে এ ব্যাপারে আলাপ করবো আচ্ছা হয়েছে